এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ পিছত আপোনালোকক পুনৰ স্বাগতম জনাইছোঁ। আপোনালোকে চাই আছে এই মুহূৰ্তত আমাৰ এই বিশেষ সম্প্ৰচাৰ, কাৰণ এই দিনটোৰ ক'ত কি ঘটিছে আমি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰি আছোঁ। আৰু একে সময়তে আমি আপোনালোকক জনাব খুজিছোঁ যে গণেশগুৰিৰ যি পৰিৱেশ, গণেশগুৰিৰ পৰিৱেশ সেয়া আমি দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ। ঋত্বিক কৌশিক আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে, বলেন সংযুক্ত হৈ আছে। যিসকল প্ৰতিবাদকাৰী, সেই প্ৰতিবাদকাৰীসকল এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে, তেখেতসকলে জনতা ভৱনৰ সন্মুখ ভাগত এই মুহূৰ্তত প্ৰতিবাদ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। আৰু ঠিক একে সময়তে হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰী যি সময়ত সমাগত হৈছিলে সেই সময়ছোৱাত দেখিব পোৱা গৈছে, প্ৰথম অৱস্থাত আৰক্ষীয়ে বৰ্ণৰ ব্যৱহাৰ কৰিছিলে আৰু তাৰপিছত আৰক্ষীয়ে সেইসকল প্ৰতিবাদকাৰীক ছত্ৰভংগ দিবলৈ এই মুহূৰ্তত লাঠিচাৰ্জ কৰিছে। পৰিস্থিতি ক্ৰমাৎ ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে আৰু সোঁকাষে বাওঁকাষে আপুনি যিপিনে চাই যায় সেইপিনে এখন প্ৰতিবাদকাৰী আৰু প্ৰতিবাদকাৰী হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰীৰ ফলস্বৰূপে এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে দিছপুৰৰ জনতা ভৱনৰ সন্মুখ ভাগত থকা চৰকাৰী যিসমূহ বেনাৰ ফেষ্টুন আছিলে, চৰকাৰী উন্নয়নৰ যিসমূহ ঢাক ঢোল বজোৱা যিসমূহ বেনাৰ আছিলে সকলো চূন্ন বিচ্ছিন্ন কৰিছে। মাথোন প্ৰতিবাদকাৰী এই মুহূৰ্তত ক্ষোভ প্ৰমাণে তেখেতসকলে যিকোনো প্ৰকাৰে জনতা ভৱনৰ ভিতৰত প্ৰৱেশ কৰাৰ চেষ্টা চলাইছে আৰু তাৰ কাৰণে দেখিব পোৱা গৈছে এই মুহূৰ্তত পৰিস্থিতি ক্ৰমাৎ ধাৰণ কৰিছে। বলেনে আমাক দেখুৱাই আছে আৰু ইয়াত আপোনালোকে দেখিছে আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহনো প্ৰস্তুত কৰা হৈছে। আৰু আমি আপোনালোকক একে সময়তে এই কথাও জনাব খুজিছোঁ যে পৰিৱেশ পৰিস্থিতি যথেষ্ট জটিল, এনে এক পৰিৱেশৰ কামনা কোনেও কৰা নাছিল। কিন্তু একে সময়তে কেবো কিন্তু অসমবাসীয়ে কামনা কৰা নাই। কেব 2019ৰ বিৰোধিতাৰে অসমবাসী ওলাই আহিছে আৰু বিভিন্ন ঠাইত প্ৰতিবাদী সত্তাসমূহ জাগি উঠিছে। সেই কথাখিনি ঠিক, কিন্তু হিংসাত্মক কাৰ্যসূচী কেতবোৰ হাতত লোৱা পৰিলক্ষিত হৈছে বিভিন্ন স্থানত, যাক লৈ আচলতে এই মুহূৰ্তত সদৌ অসম ছাত্ৰ সন্থাই হওক বা অন্যান্য জাতীয় সংগঠনৰ নেতৃত্বই হওক তেওঁলোকে কিছু চিন্তা কৰিবলৈ বাধ্য হৈছে। আৰু এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ খবৰটো হৈছে যে অগপৰ ফালৰ পৰা কেব 2019, নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক 2019 বিৰোধিতা কৰিছে সাংসদ বীৰেণ প্ৰসাদ বৈশ্যই। সাংসদ বীৰেণ বৈশ্যই বিৰোধিতা কৰা কথাটো ইতিমধ্যে আমি অৱগত হৈছোঁ আৰু আমি আপোনালোকক সেই বিশেষ তেখেতৰ যি ভাষণৰ মাজৰ যি অংশ সেইখিনি দেখুৱাবলৈ যত্ন কৰিম। অগ্নিসংযোগ কৰিছে ৰাজপথৰ মাজমজিয়াত এইসকল প্ৰতিবাদকাৰীয়ে আৰু একে সময়তে আমি আপোনালোকক জনাব খুজিছোঁ যে পানী হিলৈ তেওঁলোকলৈ নিক্ষেপ কৰাৰ খবৰ আহিছে। গতিকে দৃশ্যসমূহ আমি আপোনালোকক দেখুৱাইছোঁ, দৃশ্যসমূহ দেখুৱাইছোঁ, যৎপূৰ্ণাস্তি চেষ্টা কৰিছোঁ যাতে সকলো অংশৰ পৰা আপোনালোকক আমি দেখুৱাব পাৰোঁ যে কেনেধৰণে ঘটনা সংঘটিত হৈছে। ঋত্বিক আমাৰ সৈতে যদি সংযুক্ত হৈ আছে, ঋত্বিক আপোনাৰ কাষলৈ আহিছোঁ, বলেন তেওঁলোকৰ প্ৰতি পানী হিলৈ নিক্ষেপ কৰা হৈছে নেকি? নিশ্চয়কৈ এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ যে পৰিস্থিতি শাম কটা নাই, পৰিস্থিতি নিশ্চিতভাৱে বৰুণ ব্যৱহাৰ কৰিছে নিৰাপত্তা আৰক্ষীয়ে, কোনো কাৰণত পৰিস্থিতি বেয়ালৈ গতি নকৰে তাৰ কাৰণে পৰিস্থিতি যিমান পাৰে সিমানলৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰাৰ কাৰণে চেষ্টা চলোৱা হৈছে। আৰক্ষীয়ে লাঠিচালনা কৰিছে, প্ৰতিবাদকাৰীক এই স্থানৰ পৰা যিকোনো প্ৰকাৰে তেখেতসকলক ছত্ৰভংগ দিয়াবলৈ চেষ্টা কৰা হৈছে। পাৰপতি তেখেতসকলৰ ফালৰ পৰা, আৰক্ষীৰ ফালৰ পৰা প্ৰতিবাদকাৰীলৈ তেখেতসকলে ঘোষণা কৰিছে, কিন্তু তাৰপিছতো প্ৰতিবাদকাৰী কোনো কাৰণতে এই স্থানৰ পৰা এৰি নোযোৱা তেখেতসকলে হুংকাৰ প্ৰদান কৰিছে। যিকোনো প্ৰকাৰে তেখেতসকলক কেব বিৰোধ কৰাৰ বুলি ৰাজ্য চৰকাৰৰ পৰা স্থিতি স্পষ্ট কৰিব লাগে আৰু তাৰ দাবীয়ে দেখিব পোৱা গৈছে। এই মুহূৰ্তত একেই পৰিৱেশ, কিছু সময় পূৰ্বে আৰক্ষীয়ে এই স্থানত পানী ছটিয়াইছিলে, ঠিক একেদৰে দেখিব পোৱা গৈছে পাঠি চালনা কৰিছে আৰু যিসমূহ যি জনতা ভৱনৰ সন্মুখ ভাগত থকা যিসমূহ স্থান সেইসমূহ স্থানৰ পৰাই প্ৰতিবাদকাৰীসকলক এই স্থানৰ পৰা লৈ যোৱাৰ চেষ্টা চলোৱা হৈছিলে, কিন্তু তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে কোনো কাৰণতে তেওঁলোকে নাযায়। আমি আনন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব সিয়াত ক'ব লাগিব যে আজিৰ পৰা আমি এই জাতি বিধংসী আইন বাতিল কৰিছোঁ, যেতিয়ালৈকে তেওঁলোকে কেনছে এই বাতিল আইন বাতিল নকৰা তেতিয়ালৈকে আমাৰ এই অবিৰত সংগ্ৰাম, গণতান্ত্ৰিক সংগ্ৰাম চলি থাকিব। মোদী চাহ আৰু নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শাহ ফকিয়াই দিছোঁ, আমাৰ অসমীয়া জাগিছে আৰু জাগিবই। এই জাতি বিধংসী যি বিল আনিছে, আমি এই বাংলাদেশী চৰণীয়া কথা হ'বলৈ নিদিওঁ, আমি তেওঁলোকৰ গোলাম নহয়, তেওঁলোকে যি আইন জাপি দিওঁ আমি মানি ল'ম। জয় অসম।
ভাষা প্রতিবাদকারী ছত্রভঙ্গ করার চেষ্টা চলা হয়েছে। গণতান্ত্রিক প্রতিবাদ প্রতিবাদ আরো অবস্থা লাঠি চলার চেষ্টা করা হয়েছে। আবার আমি মুঠতে নাযাও, ইয়ার পৰা কেব আঁতৰিব লাগিব, আমি কেতিয়াও নাযাও, আমি গুলি খাবলৈ ৰেডি আছো, আমি মার খাবলৈ ৰেডি আছো, আমি আঁতৰি নাযাও, আমি কেব নামাও। জনতা ভৱনৰ পৰা কি লাগে আপোনালোকে, কি মুখ্যমন্ত্রী সোণোৱালে কি ধরনের স্থিতি স্পষ্ট করব লাগে? মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে এই মুহূর্তে ছত্রভঙ্গ দিয়াবলে চেষ্টা করেছিল, আর এনে ধরনের এটা আরক্ষী লোকসকলক আর দেখলে পাওয়া গেছে এনে ধরনের আরক্ষী যখন লোক আছে সেই লোকসকলের উপর এনে ধরনের এটা জঁপিয়ে পড়েছে, আর যখন লোক আছে সেই লোকসকলের ক্ষেত্রে এটা আরক্ষী কঠোর হয়ে গেছে, আর তাকো ইয়ারপা এনেধরনের এটা মানব সিংহ গড়বলে চেষ্টা করেছে, আর এজনের পিছন এজনকে পুনের উলাই আছে প্রতিবাদকারী। আর মূল পিছফালে দেখাব বিচার, পিছফালে কলা ধোঁয়া পুনের তাতে প্রতিবাদকারী অগ্নি সংযোগ করেছে সামগ্রী, আর এনেধরনের এটা প্রতিবাদকারী আছে, প্রতিবাদকারী সমূহেও নিজে জঙ্গি হয়ে লাহে জঙ্গি হয়ে আছে, আর রূপ আমি দেখি যদি এনে ধরনের প্রতিবাদ অব্যাহত থাকে তেন্তে হয়তো পরিস্থিতি গুরুতর হব, হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাব, আরক্ষীও হয়তো পরবর্তী সময় এনে ধরনের থাকলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবলে বাধ্য হব, আর প্রতিবাদকারী সকলেও কিন্তু এই ক্ষেত্রে কেব বিরোধিতার যে আন্দোলন সেই অব্যাহত রাখিছে যিকোনো পরিস্থিতিয়ে নহক লাগিলে। হয়, ইতিমধ্যে আপনি জানাইছে যে পরিস্থিতিয়ে জটিল রূপ ধারণ করেছে, আর তার মাজত পানি লৈ বর্ষণ করা হয়েছে, কিন্তু মানব শৃঙ্খল গঠন করার একটা প্রয়াস অব্যাহত রাখিছে আরক্ষীর সম্মুখতেই। পুনের এবার যদি আরক্ষীয়ে খেদি যায় পুনের তৎকালীনভাবে আকো আহি সাজু হয় একে ঠাইত, কোরবাত কোরবাত আপনাদের নিশ্চয় দেখিছে যে অগ্নি সংযোগ করা হয়েছে, আর ঠাই বিশেষে এই ঘটনায় এটা জটিল রূপ ধারণ করেছে। সেই পরিবেশ আমি পুনের কোথাও যে এই পরিবেশ দরাচলতে এই মুহূর্তত রাজ্যসভাত যেহেতু কেবর ওপর বিতর্ক চলি আছে, আর কেবর ওপর বিতর্ক চলি থাকার মাজত সাংসদ বীরেন বৈশ্যই কেবর বিরোধিতা করা বলে ইতিমধ্যে আমার খবর আছে, আমি আপনাদের বিস্তৃতভাবে জানাবলে প্রয়াস করি। কিন্তু ঋত্বিক কৌশিকে বা বলেনে যে পরিবেশ দেখাই আছে সেই বিষয়টা আটাইতো চিন্তনীয় হয়ে পড়ছে এই মুহূর্ত, কারণ গণতান্ত্রিক অহিংস প্রতিবাদ সকলে কামনা করে, আর এ ধরনের হিংসাত্মক কার্যসূচী বলেনে কিবা কয়ে আছে বলেনের কাছে যাব খুঁজি, ভিতর চৌহরত যাতে কোনো প্রবেশ করব নয় তার বেরিকেড বান্ধি দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে তন্নতন্নক পরীক্ষা করা হয়েছে, আর তার সমানে আর যখন প্রতিবাদকারী আছে সেই সকল প্রতিবাদকারী এই মুহূর্তে মাথুন চলাই গেছে, তেখেতকলর সংগ্রাম তেখেতকলর প্রতিবাদী ভাষা কণ্ঠস্বর এই মুহূর্তে প্রকাশ করে ক্রমাত পরিবেশ দেখিব পাওয়া গৈছে যে এক ভয়ঙ্কর পরিবেশে ইয়া রূপ ধারণ করেছে, আর সেই ঘরে দেখিব পাওয়া গৈছে তেখেতকলে প্রথম অবস্থায় দেখাইছিল আমি কন্দুয়া গ্যাস প্রেরণ করা হয়েছিল, পানি নিক্ষেপ করেছিল, আর তারপর এই মুহূর্তে লাঠি চালনা পড়েছে, আর লাঠি চালনা করার পিছর পরিবেশ তারপরও কিন্তু কোনো কারণ এই সকল প্রতিবাদকারী তেখেতকলে আরক্ষীর লাঠির কূপ খাবলৈ সাজু, কিন্তু তেখেতকলে এই প্রতিবাদস্থলী তেখেতকলে এড়ি নোযোৱার হুঙ্কার। দেখ মুঠতে এই মুহূর্তে যদী প্রতিবাদর যদি স্বরূপ আমি দেখবলে পাইছো ই অথনি সংকেত কঢ়িয়ে আনিছে, ছাত্র সমাজ যথেষ্ট ক্ষোভিত হয়েছে, যথেষ্ট জঙ্গি রূপ ধারণ করেছে, আর গুঞ্জন আমার সাথে সংযুক্ত হয়ে আছে এই মুহূর্তে, গুঞ্জন কলিতা, গুঞ্জন আপনার কাছে আছো, আপনিও তাত গিয়ে উপস্থিত হয়েছে, সামগ্রিকভাবে পরিবেশ বর্তমান কেনে ধরনের প্রত্যক্ষ করেছে আপনি গুঞ্জন? গুঞ্জন গুঞ্জন আমার সাথে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে, আমি গুঞ্জনের কাছে আহিব খুঁজেছো, গুঞ্জন পরিবেশ জানাওক এই মুহূর্তে, গুঞ্জন পরিবেশ জানাওক কি পরিস্থিতির উদ্ভব হয়েছে? গুঞ্জন গুঞ্জন
পরিবেশের সঙ্গে আমার যেহেতু সংযোগ স্থাপনের চেষ্টা চলি আছে আর এনে পরিবেশের মাজত আমার কেউগুলি সতীর্থ সাংবাদিক তাত গিয়ে উপস্থিত হয়েছে। আমি প্রয়াস করছো যাতে শুদ্ধ খবর সঠিক রূপত আপনাদের দিব পারো আর এই প্রয়াস আমি অব্যাহত রাখিছো। গুঞ্জন আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। গুঞ্জন কলিতা, আমি আপনার কাছে আছো এই মুহূর্তে, সবিশেষ আপনি জনাও। রাজীব ভাইয়া, মানে দৃশ্য দেখাইছো জনতা ভবনের সম্মুখত আর ক্রমাৎ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যুক্ত আসবাবপত্র আছে সকলখিন ইয়াত জ্বলাই দিয়া হয়েছে। একেবারে জনতা ভবনের সম্মুখের এই দৃশ্য, যাতে ফুটব্রিজ আছে, ফুটব্রিজের তলত এনে ধরনের সকল আসবাবপত্র ইয়াত জ্বলাই দিয়া হয়েছে। যেনার পোস্টার আছিল সকলখিন ইয়াত লই অহা হয়েছে আর রাইজ এন্ড ক্রমাৎ জঙ্গি রূপ ধারণ করেছে। যিকোনো পরিস্থিতি ইয়াত উদ্ভব হব পারে। আরক্ষী বাহিনী ইয়াত সমানে সাজু হয়ে আছে আর মানে দেখাইছো ইয়া ক্ষোভিত হয়েছে সকল জনসাধারণ, সকল ওলাই আছে আর কোনো কারণতে ক্যাব নামানে, নহহে, নুবুঝে, এয়াই স্লোগান বিজেপি সরকার হাই হাই ধ্বনি দিয়ে জনতা ভবন কপাই দিব বিচারিছে। এয়াই হয়েছে সেই জনতা ভবন যারপরা পরিচালিত হয় 126টা সমষ্টি আর এই জনতা ভবনের সম্মুখতে এটা যি জনসাধারণে সরকারখনক পরিবর্তনের স্লোগান দিছিল আর সরকারখনক সেই পরিবর্তনের স্লোগানের আধারত শাসনত অধিষ্ঠিত করাইছিল আর তারপরে এটা ক্ষোভত ফাটি পড়েছে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিলর আজি উত্থাপন করা হয়েছে লোকসভার ইতিমধ্যে গৃহীত হল, রাজ্য কিছু সময় পিছনে গৃহীত হব আর অগ্নিসংযোগ করা হয়েছে তাত পানি মারিবলে সাজু হয়েছে। ইয়াত অগ্নি নির্বাপক বাহিনীর লোক ইয়াত মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটিছে গুয়াহাটী মহানগরীর বিভিন্ন প্রান্ত, কিন্তু তারপরেও সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আকুর ঘোষ যে যিকোনো প্রকারে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত করব আর এয়া অগ্নিসংযোগ করা হয়েছিল জনতা ভবনের সম্মুখত থাকা ফুটব্রিজখনত আর এয়া অগ্নিসংযোগত এনে ধরনের পানি মারিবলে সাজু হয়েছে অগ্নি নির্বাপক বাহিনী, যুটিয়া আরক্ষী আয়ুক্ত ইয়াত আছে, কিন্তু কোনোভাবে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবা নাই। যুক্ত আসবাবপত্র যুক্ত আছে সকলখিন ইয়াত জ্বলাই দিয়া হয়েছে আর জ্বলাই দিয়ে সকল ব্যানার পোস্টার ইয়াত ফালি অনা হয়েছে আর এয়া জনতার ক্ষোভ আর যিমানে প্রশাসনে পানি মারিছে, যিমানে জুই নুমাবলে চেষ্টা করেছে, সিমানে কিন্তু জুইপুরা অধিক ডাউলক হয়ে জ্বলি উঠিছে সমগ্র রাজ্যতে। এয়া কেবর বিরোধিতার জুই, এয়া এনে ধরনের জাগ্রত হয়েছে আর জাগ্রত হয়ে এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী ইয়াত রূপায়ণ করেছে। জনতা ভবনের সম্মুখত এই প্রতিবাদী কার্যসূচী ইয়াত রূপায়ণ করা হয়েছে, জনতা ভবনের সম্মুখলেকে আহি পাইছে। মই পুনর্বার কৈছো এই যানত এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী দেখা পাইছে এয়া হয়েছে জনতা ভবনের সম্মুখ ভাগ আর এয়া হয়েছে 126টা সমষ্টি যারপরা পরিচালিত হয়। এয়া হয়েছে ক্রমাৎ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি আর যিকোনো পরিস্থিতিলেক যিকোনো পর্যায়লেকে এই আন্দোলন যাব পারে, এই প্রতিবাদী কার্যসূচী যাব পারে। বিভিন্নজন আছে তেওঁলোকৰপৰা মতামত লম। পরিস্থিতি কিন্তু চূড়ান্ত অবনতি ঘটিছে, আইন শৃঙ্খলার যেন চূড়ান্ত অবনতি ঘটিছে। মই এটাই কথা কব বিচাৰিছো, আজি আমি অসমীয়াই সন্তান, আজি ইমান ককাই ভাই ভনী আমি কিয় ওলাই আহিছো, আজি অসমত কিয় ওলাই আহিছো, আমার নিজরে কোনো ককাই ভাই ভনীয়ে হ্যাঁ ইয়াতে কোনোবা যদি কিবা আমি মার্বল খেলোতে বা রবাব টেকা খেলোতে যদি কাবার আমার লগত কাজিয়া হয়েছে সেই কাজিয়াখিনি তোমালোকে ককাই ভাই ও ককাইটি আহাসুন আমার দুঃখিনি বুঝি পোয়া, আমার দুঃখিনি বুঝি পোয়া, আমি ইমান অসমের জনসাধারণের অসমী আই ককাই ভনী কিয় ওলাই আহিছো, আজি জনতা ভবনলে কিয় আহিছো আমি, আর এই ক্ষোভ জনসাধারণের ক্ষোভ আর এই ক্ষোভ এনে ধরনের আমি এটাই কথা কব বিচারো, আমি এই ক্যাব নামানো নজানো, আমার ককাই ভাই ভনী আমার কোনো ভাই ককাই যদি ভুল করেছে নামানে ক্যাব অসমীয় নামানে, এয়াই তোর দাবি অসমীয় কোনো কারণতে গণতন্ত্র হত্যা করছে। অসম পুলিশে হাইকমান্ডে ফোন পাইছে, ফোন পাই লাঠি চালনা করছে, আমার জুইজনকে আমাক মারিছে, আমি ককা আনন্দ নাই লাগে না মানুষ, এয়া অসমীয়া রোগ জাগ্রত হয়েছে আর এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে। মই যদি জনতা ভবন তো দেখাব পারো এয়া হয়েছে জনতা ভবন আর এনে ধরনের ইয়াত সকল সুরক্ষা বেষ্টনী গড়ি তোলা হয়েছে আর যিকোনো সময়তে প্রতিবাদকারী আহি ভাঙির ভিতর প্রবেশ করার চেষ্টাও চলাব পারে, কিন্তু তার বাবে আরক্ষী বাহিনী প্রস্তুত হয়ে আছে। কিন্তু এয়া হয়েছে জনতা ভবনের সম্মুখ ভাগের দৃশ্য, এখন সরকারের মাত্র 3 বছর হতে এনে ধরনের অবস্থা, এনে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি, গতি কি পর্যায়ে যাব যদি সরকার যদি আকুর ঘোষ হয়ে থাকে, যদি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিরোধিতা যদি নকরে বা এখন যদি গৃহীত করবলে যিমান চেষ্টা করব সিমানে কিন্তু প্রতিবাদ এনে ধরনের হয়ে যাব। এয়া কেবল গুয়াহাটির দৃশ্য নহয় সমগ্র অসমত একই পরিবেশ আর এয়া হয়েছে জনতা ভবনত কাম করা বিভিন্ন কর্মচারী আর এনে ধরনের ভীতিগ্রস্ত হয়েছে, ওলাই আহিছে, কি হব পরিস্থিতি কোনো জানা নাই,
গতিকে এয়া মই দৃশ্য দেখুৱাইছোঁ, এয়া জনতা ভৱনৰ সন্মুখৰ দৃশ্য। আৰু জনতা ভৱনতো জয় অসম ধ্বনি দিয়া শুনিবলৈ পোৱা গৈছে। জনতা ভৱনৰ কৰ্মচাৰীসকলেও তেওঁলোকে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰোধিতা তেওঁলোকে কৰিছে। ইয়াৰ দৃশ্য মই দেখুৱাইছোঁ কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সহযোগত। আৰু জনতা ভৱনৰ এইসকল কৰ্মচাৰীয়ে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰোধিতা কৰি তেওঁলোকে শ্লোগান চিঞৰিছে, জয় অসম ধ্বনি তেওঁলোকে চিঞৰিছে। কোনো কাৰণতে অসমবাসীয়ে কেব নামানে, নুবুজে, নহহে, এয়াই হৈছে চূড়ান্ত তেওঁলোকে কথা ক'ব বিচাৰিছে, এয়াই হৈছে চূড়ান্ত সকিয়নি। কোনো কাৰণত নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক অসমীয়াই নামানে। হয় গুঞ্জন, এই মুহূৰ্তত যিহেতু আপুনি কৈছে যে অসমীয়া কোনো কাৰণতে কেব নামানে, আৰু ইয়াত যি ছাত্ৰ সমাজ, এই ছাত্ৰ সমাজ ওলাই আহিছে, কটন বিশ্ব ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ সমাজ ওলাই আহিছে, তেওঁলোকে সেইদিনা ৰণহুংকাৰ কাৰ্যসূচীও তেওঁলোকে অনুষ্ঠিত কৰিছিল, তালৈ বিভিন্নজনক মাতিছিল। আৰু এই মুহূৰ্তত আমি দেখিবলৈ পাইছোঁ যে কটন বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ সমাজক লগ দিছে একাংশ লোকে, যিসকলেও কেব নামানো বুলি স্পষ্টকৈ কৈছে আৰু চৰকাৰক আহ্বান জনাইছে যাতে চৰকাৰে তেওঁলোকৰ এই মুহূৰ্তৰ যি অন্তৰৰ বেদনা সেইখিনি যাতে অনুভৱ কৰে, আৰু সেইকাৰণেই তেওঁলোকে এনেধৰণে আহ্বান জনাইছে। কিন্তু হিংসাত্মক কাৰ্যসূচী যাতে নহয়, ক'তো সংঘটিত নহয়, কোনেও যাতে আইন হাতত তুলি নলয় এই প্ৰতিবাদ কৰিবলৈ আহোঁতে, আছুৱে আহ্বান জনাইছে, কংগ্ৰেছে আহ্বান জনাইছে, ভাৰতীয় জনতা পাৰ্টিয়েও আহ্বান জনাইছে, অগপয়ে আহ্বান জনাইছে, লগতে জুবিন গাৰ্গ, শিল্পী সমাজ, সকলোৱে আহ্বান জনাইছে যাতে হিংসাৰ পথ কোনেও নলয়। গুঞ্জন, আমি আপোনালোকক পাৰ্যমানে চেষ্টা কৰিছোঁ যে গণেশগুৰিৰ বৰ্তমান যি পৰিৱেশ, জনতা ভৱনৰ সন্মুখৰ যি পৰিৱেশ, প্ৰতিটো অঞ্চলৰ পৰিৱেশ যাতে আপোনালোকক হুবহু দেখুৱাব পাৰোঁ, সেই প্ৰচেষ্টা আমি অব্যাহত ৰাখিছোঁ। ইয়াৰ মাজত আহ্বানো জনোৱা হৈছে বিভিন্ন পক্ষৰ পৰা যাতে আইন কোনেও হাতত তুলি নলয়, প্ৰতিবাদ গণতান্ত্ৰিকভাৱেই হোৱাটো সকলোৱে বিচাৰিছে, আৰু এই গণতান্ত্ৰিক অহিংস প্ৰতিবাদেই চৰকাৰক লৰাবলৈ যথেষ্ট, যদিহে সঠিক ৰূপত পৰিচালিত হয়, কাৰণ অহিংস প্ৰতিবাদো এক শিল্প। এই মুহূৰ্তত আমি যিহেতু দেখুৱাই আছোঁ পৰিৱেশ, গুঞ্জন আছে, গুঞ্জনৰ সৈতে সংযোগ পুনৰ স্থাপনৰ আমি চেষ্টা চলাই আছোঁ, আমি ঋত্বিক কৌশিক বা আনসকলৰ সৈতে সংযোগ স্থাপনৰ চেষ্টা চলাই আছোঁ। গুঞ্জন, আকৌ আপোনাৰ কাষলৈ আহিছোঁ, তেওঁলোকে ৰণহুংকাৰ দিছে, চৰকাৰক হুঁচিয়াৰ কৰিছে, অমিত শ্বাহ, নৰেন্দ্ৰ মোদী সকলোৰে প্ৰতি তেওঁলোকে এই মুহূৰ্তত সকিয়নি প্ৰদান কৰিছে যে জনতা জাগিলে কাৰো নিস্তাৰ নাই, ছাত্ৰ সমাজ জাগিলে আৰু নিস্তাৰ নাই, গতিকে এই বাৰ্তাটো প্ৰেৰণ কৰিব খোজা হৈছে। নিশ্চয়কৈ ৰাজদীপ, কেৱল ছাত্ৰ সমাজ জগা নাই, সকলো ধৰণৰ জনসাধাৰণ বাহিৰলৈকে ওলাই আহিছে, আৰু সকলোৰে এটাই দাবী যে কোনো কাৰণত কোনেও কেব নামানে। আৰু জনতা ভৱনৰ সন্মুখত এয়া অৱস্থান কৰিছে সকলোৱে, তেওঁলোকে কৈছে ওলায়া ওলায়া আহয়া ওলায়া, আৰু এই শ্লোগান ধ্বনি কেব তেওঁলোকে নামানে, কোনো কাৰণতে নামানে। তেওঁলোকৰ পৰা মই মন্তব্য ল'ম তেওঁলোকে কিমান সময়লৈকে ইয়াত অৱস্থান কৰিব, আৰু এয়া জাতীয় সংগীত তেওঁলোকে পৰিৱেশন কৰিছে। অসমবাসীয়ে এনেধৰণে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে জনতা ভৱনৰ সন্মুখত, কি হ'ব ইয়াৰ পৰিণতি? জাতীয় সংগীত গাই তেওঁলোকে জনতা ভৱনৰ সন্মুখত প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। অসমবাসীয়ে বুজাই দিব বিচাৰিছে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক কোনো কাৰণতে নামানে, ন' কেব, গামোচাত তেওঁলোকে লিখি আনিছে ন' কেব,
সকলোতে লিখিছে যে আমি বিদেশীর বোঝা কোনো কারণতে আর লব নো। এয়া স্পষ্ট দাবী, এয়া স্পষ্ট মত, এয়া হুঙ্কার, এয়া রাইজ একত্রিত হয়েছে। আর এনে ধরনে আর পুনের আনফালে ইয়াত জুই সংযোগ করা হয়েছে, টায়ার জ্বলা হয়েছে। এই দৃশ্য আজি মানে ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহযোগত মানে দেখাবলে চেষ্টা করছো। আরক্ষী বাহিনীও যে উপায়ান্তর হয়ে পড়ছে, যে পরিস্থিতি কলৈকে যাব, চূড়ান্ত অবনতি ঘটিছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, চূড়ান্ত অবনতি। কারণ জনতা ভবনের সম্মুখত এনে ধরনের সকল একত্রিত হয়েছে, সকল রাইজ ওলাই আহিছে। আর রাইজ ওলাই আহি কেবল ইয়াত সমবেত হওয়াই নহয়, কেবল প্রতিবাদী স্লোগান চিঁয়রাই নহয়, ইয়ার আসবাব পত্র সকল লন্ড বন্ধ করে জ্বলাই দিছে। আর কব বিচারিছে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক কোনো কারণতে নামানে। আনফালে মানে জনতা ভবনের ফলের মানে দৃশ্য দেখাব খুঁজিম, কিন্তু ভিতরেরপরাই কিছু সময় পূর্বে জয় আই অসম ধ্বনি চিঁয়রি আছিল। হব পারে সরকারি কর্মচারী, কিন্তু জাতীয় চেতনা বোধ আছে, আর সেয়ে চিঁয়রিছে জয় আই অসম ক্যাব নামানে। এয়া প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে জনতা ভবনের উপর। যদি মানে দৃশ্য যদি ক্যামেরায় যদি ঢুকি পায় তেনহলে আমার দর্শকলে দেখা পাব যে কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সকল বাইরে উলাই আছে কোন মুহূর্তে এই প্রতিবাদী সমদল সন্ত্রস্ত হয়ে পড়েছে। যখন জনতা ভবনের কর্মচারী বা যখন এই মুহূর্তে তাদের উপস্থিত আছে শঙ্কিত হয়ে পড়েছে, কারণ ছাত্র সমাজে এক জঙ্গী রূপ ধারণ করেছে, আন্দোলনে এক জঙ্গী রূপ ধারণ করেছে, যিকোনো মুহূর্তে যিকোনো পরিস্থিতির উদ্ভব হব পারে বলে আশঙ্কা করেছে। আর তারই পরিপ্রেক্ষিত এনে ধরনের পরিবেশ নিশ্চয় আমি জনতা ভবনের বাহিরে ভিতরে আমি প্রত্যক্ষ করেছো। গুঞ্জন, মানে আকো আপনার কাছে আহিম, আপনি জানাব আমাক পরিবেশ কেন ধরনের পরিবেশ বিরাজ করে আছে, বা লগতে আরক্ষী বা প্রশাসনের শীর্ষ বিষয়াসকল আহি তেওঁলোকৰ সৈতে আলোচনাত মিলিত হয়েছে নে হওয়া নাই, কোনো জনপ্রতিনিধিও অহার সম্ভাবনা আছে নে কি, এই সকলখিনি কথা আমি জানার প্রয়াস করিম। তার পূর্বে এটা চমু বাণিজ্যিক বিরতি লৈ লৈছো।